এবার যে মুরগিগুলো দেখছেন জাত কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। আসলে এই ব্রাহ্মা মুরগির এই কালারটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক লোকে অনেক রকম লাইট ব্রাহ্মা দেখায়, কেউ সাদাতে ভাব দেখায়, কেউ বা সুন্দর মার্কিংয়ের দেখায়, কেউ বা সুন্দর মার্কিং আছে ঠিক আছে ছোট সাইজ দেখে, বিভিন্ন রকমের আসলে এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মাগুলো দেখা যায়। আসলে এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মধ্যে কোনটা খুবই ভালো এবং খামারের সৌন্দর্য বৃদ্ধি করবে, আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে, এটা নির্ধারণ করতে হবে আপনাকে, জাতটা নির্বাচন করতে হবে আপনাকে, সবার ভিডিও দেখতে হবে এবং এর মধ্যে কারগুলা ভালো, দরকার হলে ফার্ম আপনাকে পরিদর্শন করতে হবে, কোন মুরগিগুলো ভালো, জাতে ভালো, এদের সাইজ বড়, এদের দেখতে সুন্দর, গোলগাল, সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে পছন্দ করে নিতে হবে। আসলে বিশ্বের মধ্যে সবচাইতে বড় হয় এই ব্রাহ্মা মুরগি, এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু লাইট কালার মার্কিং ভালো হলে হবে না, অর্থাৎ এই মুরগির জাতে বড় হতে হবে, মাথার ফুল কামরাঙ্গার মতো হতে হবে, এদের মার্কিং ঠিক থাকতে হবে, সব মিলিয়ে এদের গুণাগুণ ঠিক থাকলে তবে এগুলো 100% অরিজিনাল লাইট ব্রাহ্মা হবে। অবশ্যই এগুলো আপনাকে যাচাই করে নিতে হবে। আমার ফার্মে অনেকগুলো কালারের ব্রাহ্মা মুরগি আছে, আমি কিন্তু এই ব্রাহ্মা মুরগিগুলো কালার ভেদে দামের একটা তারতম্য করেই বিক্রি করি। ইতিপূর্বে আমার ভিডিওতে দেখেছেন সাদা শেডের লাইট ব্রাহ্মা, এই সাদা শেডের লাইট ব্রাহ্মাগুলো আমি এই লাইট ব্রাহ্মার চেয়ে কিন্তু হাফ দামে বিক্রি করেছি, আপনারা জানেন, কারণ আছে, কারণ ওই লাইট ব্রাহ্মা আর এই লাইট ব্রাহ্মাগুলো সেম সাইজ হয় ঠিক আছে, কিন্তু মার্কিংটা একটু সাদা হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে ওই সাদা শেডের লাইট ব্রাহ্মাগুলো কিন্তু অনেক বেশি ডিম পাড়ে, যার কারণেই কিন্তু আমি ওটা কম দামে বিক্রয় করতে পারি। আর এই যে ভালো মার্কিংয়ের বড় লাইট ব্রাহ্মার যেগুলো দেখছেন, এই লাইট ব্রাহ্মার ডিম কিন্তু খুবই কম পাড়ে, এরা বছরে প্রায় 30 থেকে 50 বড় জোর 60 পিস ডিম পাড়ে, আবার এই ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপাদনের হারও অনেক কম, অর্থাৎ এগুলো মল্টিং করে, অর্থাৎ এগুলো ব্রিডিং করেও খুব কম পরিমাণে, একটা মুরগের সাথে বড় জোর 2টা মুরগি দেওয়া যায়, তাতেও কিন্তু ডিমের যেটা ভ্রূণের পার্সেন্টেজ কিন্তু খুবই কম থাকে, তাই এদের উৎপাদন অনেক কমে যায়, যার কারণে কিন্তু এই ব্রাহ্মা মুরগিগুলা, এই পিওর যেটা ভালো মার্কিংয়ের ব্রাহ্মা মুরগি, এগুলো কম দামে বিক্রয় করতে পারি না। তাই আমি সকল দর্শক ভাইদের উদ্দেশ্য করে বলছি, যদি এই মুরগি সংগ্রহ করতে চান তাহলে আগে সকল ফার্মের মুরগিগুলো আপনারা স্বচক্ষে দেখুন অথবা ভিডিও কলে দেখুন, তারপরে নির্ধারণ করুন কোন মুরগিগুলো নেবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ফার্মে চলে আসতে পারেন। আমাদের ফার্মের ঠিকানা জর্জ এগ্রো, বেলপুকুর, পুঠিয়ার আসে। এছাড়া এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা ইচ্ছা করলেই ভিডিও কলে দেখে আপনারা আমাদের ফার্ম থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। আমরা দেশের বিভিন্ন জেলায় বাস ও ট্রেনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করতে পারি। দর্শক, আজ এ পর্যন্তই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।